প্রয়োজনীয় প্রশিক্ষণ আর ভাষা দক্ষতা ছাড়া বিদেশে যাওয়ার কারণে প্রবাসের নানা সংকটে আছেন বাংলাদেশিরা। কাজের তুলনায় মজুরিও পাচ্ছেন কম, ফলে ক্ষতি হচ্ছে দেশের রেমিটেন্স আয়ের। একই সাথে বাড়তি কায়িক শ্রমের ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশি কর্মীরা। তাই দক্ষ হয়ে বিদেশে যাওয়ার পরামর্শ প্রবাসী কমিউনিটি নেতাদের। আমাদের গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় বাংলা টিভির প্রবাসী বাংলার মুখ টক শো থেকে আরও জানাবেন নাজিয়া ফ্রিন রিয়া। প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে বাস করেন প্রায় 30 থেকে 35 হাজার বাংলাদেশি। এর মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবত বাস করছেন দেশটিতে, কিন্তু যথাযথ কাজের প্রশিক্ষণ না থাকায় অনেকেই উপযুক্ত উপার্জনে ব্যর্থ হচ্ছেন। কর্মঘণ্টা অনুযায়ী মজুরিও পাচ্ছেন কম, তাই কর্মসূত্রে প্রবাসে পাড়ি দেওয়ার আগে কাজের দক্ষতা অর্জন করা জরুরি বলে মনে করেন এই প্রবাসী সাংবাদিক। আমাদের বাংলাদেশ থেকে যারা এখানে আসে তারা হয়তো কেউ পড়াশোনা শেষ করে আসে বা পড়াশোনার মাঝামাঝিতে আসে, কিন্তু ওরা কিন্তু কাজের তেমনটা দক্ষতা নিয়ে আসলে বিদেশে পাড়ি জমায় না বাংলাদেশিরা বিশেষ করে। তা আমি মনে করবো যে বাংলাদেশিরা যদি যারা বিদেশে আসতে চায় বা আসবে তাদের যদি প্রস্তুতি থাকে তেমন, আমি বিশেষ করে বলবো প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে যে কাজের যেন তাদের পর্যাপ্ত দক্ষতা যেন থাকে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে কাজে যোগদান করলে বাড়বে অর্থ এবং আয়, একই সাথে কমবে বাড়তি কায়িক শ্রম। কাজের সেক্টরে কিন্তু আপনাকে প্রথমে যখন আপনি জয়েন করতে যাবেন তখনই আপনাকে কাজের দক্ষতা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে তারা। তো সেজন্য আমি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকেই দেখছেন আজকের এই লাইভ অনুষ্ঠান, আপনারা বিশেষ করে কাজের দক্ষতা কাজ শিখে একবারে টোটালি কাজটাকে পরিপূর্ণভাবে শিখে কর্মস্থানে যোগদান করবেন, দেখবেন প্রত্যেকটা সেক্টরে আপনারা যথাযথ মান সম্মান এবং যথাযথ মর্যাদা সম্পূর্ণভাবে আপনারা কাজ করতে পারবেন। এদিকে গ্রিক আইন কানুনের কঠোরতায় অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হয় প্রবাসীদের। এখানে যে কাজগুলো এগুলা আমাদের বাংলাদেশ হাতের এই কাজগুলা নেই, অনেকে নতুন আসে, যারা নতুন যারা আসে তারাই বিগত আপনার গ্রামে কাজ করে, যাদের কাজ আছে তারা গ্রামে কাজ করে না। আর একটা বিষয় হচ্ছে মাস্তুরাদের যে বিষয়টা, এখানে মাস্তুরাদের কিছু বিষয় আছে, আবার আর একটা কাজের কষ্টের যে বিষয়গুলা, আপনি নতুন আসলে আমরা বাংলাদেশে থেকে দেখেন অনেক টাকা ঋণ করে বাংলাদেশে থেকে এখানে আসি, জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসি। তবে অচিরেই এসব সমস্যার সমাধান হবে বলে আশা প্রবাসীদের। প্রবাসী যারা নতুন আসে বাংলাদেশ থেকে তাদের যদি অন্তত আমরা একটু তাদের প্রতি সহানুভূতি দেখাই বা তাদের প্রতি একটু আমরা হেল্প করি, তাহলে আমরা মনে করি যে আমাদের যারা নতুন আসবে বাংলাদেশ থেকে বা যে যে কোনো স্থান থেকে আসবে তাদের প্রতি যদি আমরা একটু তাদের প্রতি সহানুভূতি দেখাতে পারি, আমি মনে করি এই যে সমস্যাগুলো আমাদের আছে নতুন যারা আসতেছে তাদের সমস্যাগুলো সমাধান হবে। শুধু গ্রিসই নয়, যে কোনো দেশে অভিবাসী হওয়ার আগে প্রয়োজনীয় ভাষা শিক্ষার পাশাপাশি কাজের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে গেলে দেশের সুনাম বৃদ্ধির সাথে সাথে বাড়বে রেমিটেন্স প্রবাহ। তাই সবাইকে দক্ষ হয়ে বিদেশে যাওয়ার পরামর্শ প্রবাসী কমিউনিটির নেতাদের। নাজিয়া আফরিন রিয়া, বাংলা টিভি, নিউজ ডেস্ক।